এবার রাজ্য সরকারের তরফ থেকে 18,000 টাকা ছাত্রছাত্রীদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যেমন 1,201,000 টাকা দেওয়া হয়, কৃষক বন্ধু প্রকল্প, রূপশ্রী, কন্যাশ্রী প্রকল্পে যেমন টাকা দেওয়া হয়, ঠিক একইভাবে ছাত্রছাত্রীদের জন্য এই স্কলারশিপে দেওয়া হবে 18,000 টাকা। যদি আপনার বাড়িতে কোনো ছাত্রছাত্রী থেকে থাকে, আপনি যদি এই স্কলারশিপে তার জন্য আবেদন করে দেন, সেক্ষেত্রে আপনারও ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা কিন্তু আসতে পারে। শুধু 18,000 টাকা নয়, তার থেকে বেশিও কিন্তু পেতে পারেন। তো বর্তমানে কারা কারা আবেদন করতে পারবেন, এর জন্য কী কী কাগজপত্র লাগবে, কোথা থেকে আবেদন করবেন, সমস্ত কিছু এই ভিডিওতে জানাবো। তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরো দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। তো দেখুন বন্ধুরা, বলা হয়েছে দারুণ খবর, রাজ্য সরকার দিচ্ছে 18,000 টাকা, পুজোর পরই ঝটপট করুন আবেদন। তো বুঝতেই পাচ্ছেন, রাজ্য সরকারের এই স্কিমে যদি আপনি আবেদন করেন, সেক্ষেত্রে 18,000 টাকা আপনিও পেতে পারেন। একদম নতুন আপডেট আপনাদেরকে দেখাচ্ছি। তবে এই 18,000 টাকা আপনারা কারা কারা পেতে পারেন, এর জন্য কিভাবে আবেদন করবেন, কী কী কাগজপত্র লাগবে, কী শর্ত রয়েছে, চলুন এক এক করে বিস্তারিত তথ্য আপনাদেরকে দেখিয়ে দিই। তো দেখুন বন্ধুরা, বলা হয়েছে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক জনকল্যাণমূলক প্রকল্প চালু করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার মধ্যে যেমন রয়েছে কন্যাশ্রী প্রকল্প, রূপশ্রী প্রকল্প, লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে আরও অনেক প্রকল্প। জনসাধারণের আর্থিক ও সামাজিক উন্নতির স্বার্থে সকল বয়সের মানুষদের জন্যই উপযুক্ত প্রকল্প নিয়ে এসেছে রাজ্য সরকার। এরই মধ্যে আরও একটি অন্যতম প্রকল্প হল স্কুলের ছাত্রছাত্রীদের জন্য স্বামী বিবেকানন্দ স্কলারশিপ বা স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেন্স স্কলারশিপ। দেখুন, বলা হয়েছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের মাধ্যমে প্রতি বছর লক্ষাধিক পড়ুয়াকে আর্থিক সাহায্য প্রদান করা হয়। মাধ্যমিক পাশের পর পড়ুয়াদের যোগ্যতা অনুযায়ী এই স্কলারশিপের আওতায় আনা হয়, যাতে পড়ুয়াদের শিক্ষার অগ্রগতি থেমে না যায় বা বাধাপ্রাপ্ত না হয়, সেই লক্ষ্যেই এই প্রকল্প। ইতিমধ্যে এই বছরে আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে। তাহলে কবে ঢুকবে এই টাকা? তাছাড়া যদি শেষবারের আবেদন আপনি না করে থাকেন, তাহলে কিভাবে নতুন করে আবেদন করতে পারবেন? তো ঝটপট এখানে কিন্তু এই প্রতিবেদনে দেখানো হয়েছে। তো দেখুন, বলা হয়েছে আবেদন শেষ হলেও জানা যাচ্ছে এই স্কলারশিপে আবেদনের জন্য নতুন পোর্টাল তৈরি করা হচ্ছে। মনে করা হচ্ছে পুজোর পরেই চালু করা হতে পারে এই পোর্টালটি, আর সেখান থেকেই সহজেই ছাত্রছাত্রীরা এই স্কলারশিপের জন্য আবেদন করে নিতে পারবেন। ইতিমধ্যে আপনি এই স্কলারশিপে আবেদন করেছেন কি না অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দেখুন, বলা হয়েছে, জানিয়ে রাখি, এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য একাধিক শর্তাবলী কিন্তু রয়েছে, অর্থাৎ সবাই যে আবেদন করলে পাবেন এমনটা নয়। দেখুন, বলা হয়েছে রাজ্য সরকারই এই স্কলারশিপের জন্য বা এই স্কলারশিপের সুবিধা পাওয়ার জন্য মাধ্যমিক পাশ হওয়া পড়ুয়াদের অবশ্যই এই রাজ্যের বাসিন্দা হতে হবে, অর্থাৎ পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। পাশাপাশি অবশ্যই 60% নাম্বার নিয়ে পাস করতে হবে বা নাম্বার কিন্তু থাকতে হবে। পড়ুয়াকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্বীকৃত কোনো বিদ্যালয় থেকে পড়াশোনা করে পাস করতে হবে, তবেই কিন্তু আপনারা এই স্কলারশিপের জন্য আবেদন করে এই স্কলারশিপের সুবিধা পাবেন। আবেদনকারীর আধার কার্ড, মোবাইল নাম্বার, চালু ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার থাকতে হবে। এগুলো নিয়ে কিন্তু আপনাকে অনলাইনেই আবেদন করতে হবে। আর এই প্রকল্পেই আবেদন করলে কিন্তু আপনাদেরকে 18,000 টাকা দেওয়া হতে পারে। শুধু 18,000 টাকা নয়, বিভিন্ন শ্রেণী অনুযায়ী কিন্তু টাকার পরিমাণও বাড়তে পারে বা কমতে পারে। পাশাপাশি বলা হয়েছে, দেখুন, এই স্কিমে যারা যারা আবেদন করবেন বা যে সমস্ত পড়ুয়ারা আবেদন করবেন, সেই সমস্ত ছাত্রছাত্রীদের পারিবারিক যে বাৎসরিক আয় বা ইনকাম 2,50,000 টাকার কম হতে হবে, তার থেকে বেশি হলে চলবে না। জানিয়ে রাখি, উচ্চ মাধ্যমিক ছাড়াও স্নাতক, স্নাতকোত্তর স্তরের জন্য চালু রয়েছে এই স্কলারশিপ। ফলে শুধুমাত্র যে 18,000 টাকা পাবেন এমনটা নয়, আপনি যে ক্লাসে পড়বেন সেই অনুযায়ী কিন্তু এই স্কলারশিপের টাকা পাবেন। এছাড়া যদি আপনি আরও বিস্তারিত জানতে চান, সেক্ষেত্রে এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন svmcm.wbhed.gov.in, এই যে ওয়েবসাইটটা রয়েছে, তাছাড়া আপনি স্বামী বিবেকানন্দ স্কলারশিপ লিখে সার্চ করলেও কিন্তু এই ওয়েবসাইটটা চলে আসবে। এখানে ক্লিক করে আরও বিস্তারিত তথ্য কিন্তু আপনারা জানতে পারবেন। তো ইতিমধ্যে আপনারা এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করেছেন কি না অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন। আর হ্যাঁ, ফেসবুক থেকে দেখলে পেজটা অবশ্যই ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।
তাছাড়া এই প্রকল্পে যারা আবেদন করে রেখেছেন কিছুদিনের মধ্যেই আপনাদেরও ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হবে। যখনই টাকা দেওয়া শুরু হবে সেই ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। তাই এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো বর্তমানে আপনি এই স্কলারশিপে আবেদন করেছেন কিনা বা আপনার পরিবারের কেউ করেছে কিনা অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন। আর হ্যাঁ বন্ধুরা, ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।